আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অনেক নতুন ফেন্সিয়ারা রয়েছেন যারা এই প্রশ্নটা করেন যে ভাইয়া প্রুভেন লাইনটা কী রেসার কবুতরের মধ্যে প্রুভেন লাইনটা কী এটা একটু যদি আপনি ডিটেলস আলোচনা করতেন সো এই বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ ভিডিওটা আপনার কন্টিনিউ করবেন ভিডিওটি শুরু করার আগে সত্যি একটি রিকোয়েস্ট করবো যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রেসিং পিজন সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনার সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আসেন থ্যাংক ইউ সো মাছ আপনাদের মধ্যে অনেক ফ্যান্সিয়ারা ছিলেন যারা রেসিং পিজনের সেক্টরে একদমই নতুন সো আপনারা জানতে চেয়েছিলেন যে ভাইয়া রেসিং পিজনের মধ্যে প্রবীণ লাইনটা আবার কি ফেসবুক এবং ইউটিউবে অনেক পোস্ট আপনারা দেখে থাকবেন সেখানে টাইটেলে লেখা হয় প্রুভেন লাইনের রেসিং পিজন অনেকে যারা ইউটিউবে ভিডিও আপলোড করে আপনি দেখবেন থামলিল লেখা থাকে যে প্রুভেন লাইনের রেসিং পিজন আপনি যারা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন সো এই লাইনটা কি আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত ফলো করছেন নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে আমাদের চ্যানেলের মধ্যে ছয়শোর উপরে ভিডিও আপলোড করছি রেসিং পিজন সম্পর্কে তবে এই ছয়শো ভিডিওর মধ্যে কোনো একটি ভিডিওতে আমি এ সম্পর্কে আলোচনা করিনি আমরা যারা রেসিং পিজন লালন পালন করতেছি এক দুই বছর আমাদের কাছে অনেক বিষয় এখনও অজানা রয়েছে রেসিং পিজন সম্পর্কে এখনো অনেক ইনফরমেশন জানা আমাদের বাকি রয়েছে দুই বছর আগে রেসিং পিজন সম্পর্কে যে তথ্যগুলো আমরা জানতাম দুই বছর পরে এসে সেই সব তথ্য অনেকটাই ভুল ছিল সো এখন যে বিষয়গুলো আমরা জানতেছি হয়তো বা পরবর্তীতে আমরা রেসিং পিজন সম্পর্কে আরও নতুন নতুন তথ্য জানতে পারবো তখন এই বিষয়গুলো আমাদের পুরাতন হয়ে যাবে অথবা এই থিওরিগুলো অনেকটা ফলস প্রমাণিত হবে এই এই ভিডিওর মধ্যে যে ইনফরমেশনগুলো আমরা দেওয়ার চেষ্টা করি অনেকে রয়েছেন যারা আজ থেকে দুই তিন বছর আগের একটা ভিডিও দেখে কমেন্ট করে বসেন অথচ সেই সময়টাতে রেসিং পিজন সম্পর্কে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো আপনাদের মধ্যখানে প্রেজেন্ট করার চেষ্টা করেছি সো আমাদের পুরাতন ভিডিওগুলো দেখবেন দুই তিন বছর আগের কার অথবা এক বছর আগের কার সেক্ষেত্রে অনেক নতুন তথ্য আপনারা জানতে পারবেন যে বিষয়গুলো আমরা মিস্টেক করছিলাম যে বিষয়গুলো আমরা ভুল করছিলাম অসংখ্য ভিডিওর মধ্যে সেগুলো আমরা সুধড়ি নেওয়ার চেষ্টা করেছি এই বিষয়গুলো যদি ভিডিওর মধ্যে না বলি সেক্ষেত্রে অনেকে আপনারা আমাকে ভুল বুঝতে পারেন সো ফ্রেন্ডস এখন আমরা আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাবো যে রেসিং পিচনের মধ্যে প্রবীণ লাইনটা কি আমরা যারা রেসিং পিজন লালন পালন করি অথবা রেসিং পিজন সম্পর্কে ভিডিও নিয়মিত দেখতেছি নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে রেসিং পিজন দিয়ে রেস করা হয় আর এই কবুতরগুলা যখন রেজাল্ট করে অথবা যখন ফার্স্ট সেকেন্ড থার্ড যখন হয় তখন এই কবুতরগুলোকে বলা হয় মূলত প্রবেন অর্থাৎ এই কবুতরগুলো প্রমাণ করেছে যে সে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার যোগ্য সে একটা রেজাল্টের মধ্যে আসার ক্ষমতা তার রয়েছে এটা প্রমাণ করেছে বিধায় তাকে বলা হয় প্রবেন লাইন সো আশা করি বিষয়গুলো আপনার ক্লিয়ার হয়েছেন অনেকে আপনার জ্যানসন লিওয়ারম্যান কোপম্যান এইসব লাইনের সঙ্গে প্রবেন লাইনটা মিলায় ফেলেন আসলে প্রবেন কোনো লাইন নয় বরং যে সব কবুতরগুলো নিয়মিত রেজাল্ট করছে এই সব কবুতরগুলাকে মূলত প্রবেন লাইনের রেসিং পিজন বলা হয় এখন আপনার যারা নতুন ফেন্সিয়ার রয়েছেন তাদের উদ্দেশ্য করে একটি কথাই বলবো যে প্রথম পর্যায়ে এত টাকা খরচ করে আপনি একটা যদি প্রবেন লাইনের রেসিং পিজন কালেক্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু একটা কবুতরের মূল্য হইতে পারে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা কারণ হাজার হাজার কবুতরের মধ্যে একটি কবুতর যখন ফার্স্ট হবে সেকেন্ড হবে থার্ড হবে তখন কিন্তু এই কবুতরের দাম পাঁচ হাজার দশ হাজার থাকবে না নিশ্চয়ই এই কবুতরের দাম কিন্তু অনেকাংশে বৃদ্ধি হয়ে যাবে সো একজোড়া প্রুভেন লাইনের রেসিং পিজন যদি আপনি কালেক্ট করতে চান প্রথম পর্যায়ে আপনার দেড় থেকে দুই লক্ষ টাকা খরচ হবে একজোড়ার পিছনে আপনি যদি একজন নতুন ফেন্সিয়ার হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করবো এইসব প্রুভেন লাইনের রেসিং পিজনের পিছনে না ছুটে আপনি কিছু ভালো লাইনের কবুতর কালেক্ট করতে পারেন যে কবুতারগুলো রেসে গিয়েছে অথবা যে কবুতাগুলো টস হা গেছে এমন কিছু কবুতর আপনি কালেক্ট করতে পারেন অথবা ভালো লাইনের কিছু কবুতর কালেক্ট করতে পারেন যার আগের জেনারেশনে রেজাল্ট আছে নিজে রেস করেনি অথচ এই কবুতারগুলো খুব ভালো লাইনের কবুতর এই কবুতার যদি আপনি কালেক্ট করেন সেক্ষেত্রে অনেক কম দামের মধ্যে কিন্তু আপনি এই রেসিং পিজনগুলো পেয়ে যাবেন পরবর্তীতে প্রবেন লাইনের রেসিং পিজনের মালিক আপনি হইতে পারবেন যারা পুরাতন ফেন্সিয়ারা রয়েছেন তাদের কথা সম্পূর্ণ ভিন্ন তাদের সঙ্গে আপনাকে তুলনা করলে চলবে না কারণ রেসিং পিজনের সেক্টরে দীর্ঘদিন ধরে তারা রয়েছে রেসিং পিজন তারা অনেক আগে থেকে কালেক্ট করছে অনেক নামি দামি কবুতর তারা কালেক্ট করেছেন তাদের হাত ধরে কিন্তু আমাদের এই বাংলাদেশে অসংখ্য কবুতর আসছে তাদের হাত ধরে আমরা কিন্তু এই রেসিং পিজনগুলো পেয়েছি সো এই দামি কবুতর তারা যদি কালেক্ট করে বসেন সেক্ষেত্রে কবুতর যদি অসুস্থ হয়ে যায় কিভাবে কামব্যাক করতে হবে সেটা তারা জানেন কিন্তু আপনি একজন নতুন ফেন্সিয়ার এত দামি কবিতা যদি আপনি কালেক্ট করেন অথবা এই প্রোবেন লাইনের বেবি যদি আপনি কালেক্ট করতে চান সেক্ষেত্রেও বিশ থেকে ত্রিশ হাজার টাকা আপনার খরচ পড়বে আর এই টাকা যদি প্রথম পর্যায়ে আপনি পানিতে ঢালেন তাহলে কিন্তু এই সেক্টর থেকে অসিরে আপনি ঝরে পড়বেন সো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন এখন প্রবেন লাইন সম্পর্কে আরও কিছু কথা রয়েছে পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে সে সম্পর্কে ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো আপনারা যারা আমাদের চ্যানেলের মধ্যে নতুন শ্রেন অবশ্যই আমি অনুরোধ করবো সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আসেন থ্যাংক ইউ সো মাচ রেসিং পিজন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টস করবেন পরবর্তীতে আরেকটি ভিডিওর মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাল্লাহ সো ফ্রেন্ডস আমরা যারা ইমান নিয়ে আসছি আমাদের উপরে প্রতিদিন পাঁচ অক্ট নামাজ যথাসময়ে ফরজ আপনারা অনেকে রয়েছেন যারা আমাকে ফোন করেন নামাজের টাইমে অনুরোধ করবো এই সময়টাতে ফোন করবেন না আপনারা সকালের দিকে আমাকে যদি ন করেন সেক্ষেত্রে আমার জন্য সুবিধা হয় সো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি